শেখ আবু তহান আদনান সম্পর্কে জানতে চাই। এই তো একটা কাজ করলেন একটা, আজকে আবু তহান আদনান সম্পর্কে কি বলবো? আমি বলেছি দাওয়াতি কাজ করতে নিষেধ না, কিন্তু না বুঝে উল্টা পাল্টা কথা বলে দাওয়াত দেওয়া যাবে না, নিষেধ, নিষিদ্ধ, হারাম। কিন্তু না বুঝে যে কথাগুলো বলছে, যেগুলো বলে সব আকিদা সম্পর্কেই বলে, অথচ সে আকিদা সম্পর্কে কিছুই জানে না। আমি যেটা বলবো আপনাদেরকে, আকিদার বিষয়টা এমনই, বাংলাদেশের বহু বড় আলেমই তাওহিদ সম্পর্কে জানে না, তাই না? মাদ্রাসায় পড়া, দীর্ঘদিন শিক্ষকতা করে, এরপর আকিদা সম্পর্কে জানে না। আকিদা সম্পর্কে বলতে গেলে হয় মাতরুদি আকিদা বলে, না হলে আশারি আকিদা বলে, না হলে মুতাজিলা আকিদা বলে, না হলে মুরজি আকিদা বলে, না হলে জাবরি আকিদা বলে, না হলে জাহামি আকিদা বলে, না হলে শিয়া আকিদা বলে, না হলে খারিজি আকিদা বলে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা বলতেই পারেন না, বহু বড় আলেম। আর আবু তাহা আদনান আকিদার উপরে পড়াশোনা করেছে বলে তো আমার জানা নেই। কথা শুনে যদি মনে হয় আকিদা সম্পর্কে তার জ্ঞান একেবারে জিরো, আচ্ছা আলোচনায় শুধু দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের বিষয়টা আকিদার বিষয়, আলোচনায় শুধু হলো কিয়ামত সম্পর্কে, কিয়ামতের বিষয়টা আকিদার বিষয়, আলোচনায় হলো ইমাম মাহাদি সম্পর্কে, এটা হলো আকিদার বিষয়, আচ্ছা আকিদা সম্পর্কে তার পড়াশোনা নেই। আমি এর আগেই বলেছি এই কথাগুলো বর্জন করে যেগুলো সহি হাদিস ভিত্তিক আলোচনা, বুঝে আলোচনা করার নসিহত আমি করেছি, এখনো করছি, আমার সাথে দেখা হয়নি, দেখা হলে আমি বলবো, তবে তার আলোচনা আপনারা শুনবেন না। কথা মনে থাকবে? আমি আগেই বলি, যার মানহাজ ঠিক না ও যত বড়ই পণ্ডিত হোক না কেন, তার আলোচনা শোনা যাবে না, ও আহলে হাদিস হলেও শোনা যাবে না। কথা কি বুঝতে পারলেন? যার মানহাজ ঠিক না, কার মানহাজের ভূত ঢুকে আছে বহু লোকের মধ্যে, তুমি জোরে আমিন বলো, রফুল আয়দান করো, আহলে হাদিস বলে দাবি করো, কিন্তু তোমার ভিতরে শিয়াদের মহব্বত রয়েছে, তোমার মানহাজ ঠিক না। বুঝেননি কথা? জোরে আমিন বলো, রফুল আয়দান করো, আহলে হাদিস বলে পরিচয় দেয়, কিন্তু তালেবানদেরকে মনে করে এরাই হলো বীর মুজাহিদ, এরাই হলো ইমাম মাহাদির ছাত্র, তোমার আকিদা ভালো না, তুমি তৌবা করো, এর মানহাজ ঠিক না। কথা কি বুঝতে পারলেন? কথা পরিষ্কার করেন আগে, যার মানহাজ ঠিক না, কারো কারো মানহাজ আছে, ও আকিদা বলে ভালো, মানহাজ সহি না, আবার রাজনৈতিক ইসলাম যেটা মনে করে সেটা হলো শিয়াদের ইসলাম, আর অর্থনীতি মনে করে সুদ ভিত্তিক অর্থনীতি জায়েজ, এর মানহাজ ঠিক আছে। অতএব যার মানহাজ ঠিক না তার আলোচনা শুনবেন না, কখনোই না, শুনতে গেলে আপনি বিভ্রান্ত হবেন। আর যারা মানহাজ গোপন করে আলোচনা করতে চায়, আমি তাদের জন্য নসিহত করব, আপনি মানহাজ পরিষ্কার করুন, মানুষকে ধোকা দিবেন না, মানহাজ পরিষ্কার করুন, ধোকা দিবেন না, মানুষকে বলে দেন আহলে হাদিসদের মধ্যে ঘাপটি মেরে এসে আলোচনা করে আর কানে ফু দিয়ে যায়, আহলে হাদিস বলার দরকার নাই, মুসলিম বলতে হবে, সালাফি বলার দরকার নাই, মুসলিম বলতে হবে, এদের অন্তরটাই খারাপ, এদের মানহাজে ত্রুটি আছে। কথা বুঝতে, এদের কোনো মানহাজি নাই, এরা হলো লা মানহাজি। এরা কি লা মানহাজি? ভাষাটা বলেন তো পারবেন কিনা, কি লা মানহাজি? এদের কি নাই? কোনো মানহাজি নাই, ও যেদিকে যায় যখন সেটা তার মানহাজ। এদের সে মাজারপুরের হাজিরা অনেক ভালো, ওরা মাজার পূজা করে স্পষ্ট, আমরা কবর পূজা করি, এদের একটা মানহাজ আছে, তা তাই না? বুঝেননি কথা? শিরিক করে পরে ওদের মানহাজ আছে, যাদের কোনো মানহাজি নাই গোপন করে, এরা সবগুলো সে খারাপ। যাদের মানহাজ পরিষ্কার না তাদের আলোচনা শোনা যাবে না। দেখবেন এই ঘাটেও পানি খায়, ও ঘাটে পানি খায়, মানে সাপের গালে চুমু দেয়, ব্যাঙ্গের গালে চুমু দেয়, এ কি বলেন কথা? আর বলবো না।